দলীয় বা হার নয়, আমরা 77 জন এমএলএ বিধায়ক আছে, বিধানসভায় পৌঁছেছি, কিন্তু অত্যাচার তো করা তো দরকার ছিল। এত পেটি পলিটিক্স শাসকদের কেন কমে গেল? তার প্রতিবাদে এই যে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদে আমরা 13 তারিখ রাস্তায় নামবো, কিন্তু তার অ্যানাউন্সমেন্টটা আমাদের মাননীয় রাজ্য সভাপতি দিদি, আপনি যে এলাকার বিধায়ক সেইটা যারা সংসদীয় ক্ষেত্রের মধ্যে পড়ে, সেই বাবুল সুপ্রিয় গতকাল দীর্ঘ ফেসবুক পোস্ট করেছেন এবং স্পষ্টভাবে জানিয়েছেন রাজনীতি সরে যেতে চান, এবং নেতাজির সঙ্গে তারপর তার বৈঠকও হয়েছে, এখনও কিন্তু অবস্থান তিনি বদলেছেন বলে তিনি জানাচ্ছেন না, কোনো দলে যাচ্ছেন না বলেছেন, কেউ রাজনীতি আর করতে চান না বলে, এর কারণ কী আর এর ফলে দল কতটা ধাক্কা খাবে? কারণ দেখুন, সেটা তার ব্যক্তিগত কারণ, কেন সে ডিজাইন করতে চাইছে বা দল ছাড়তে চাইছে বা রাজনীতি ছাড়তে চাইছে, আমি সেটা কমপ্লিটলি ব্যক্তিগত কারণ, কিন্তু আমার দিক থেকে আমার কাছে একটা বিরাট বড় লস, কারণ কি আমি আজকে ওখানে বিধায়িকা হয়েছি, আজকে সে আজকে 2014 সাল থেকে সাংসদ, অনেক কিছু 23 বছরের বন্ধুত্ব, আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মানে একই জায়গাতে দাঁড়িয়ে আমরা অনেক সময় বন্ধুর মতো অনেক আলোচনা করেছি, অনেক অ্যাডভাইস দিয়েছি, সেই জায়গাটা খালি হয়ে গেল, মানে মাথার ওপর একটা যে গার্জেন মতো ছিল ওই এলাকার জন্য, সব মানুষের জন্য একটা ছবি খারাপ, সেটা আমার মনে হয় খুবই কষ্ট হচ্ছে কাল থেকে, যে ও এরকম একটা ডিসিশন নিয়েছে, একবারও কথা বললো না, একবারও জানালো না, আর এই সময় দাঁড়িয়ে আমার মনে হয় এক না করলেও পারতো, কারণ কি আজকে দলের আমাদের সবার একসঙ্গে থাকাটা খুব দরকার, আজকে দলের দুর্দিনে যেখানে সরকার করতে পারিনি, যদিও বা 77 জন এমএলএ হয়েছে কিন্তু আমরা আলটিমেটলি হেরেছি, সেখানে দল একসাথে সবাই ইউনাইটেড হয়ে লড়াটা খুব দরকার ছিল, ও চলে যাচ্ছে কিনা আমি এটার সাথে একমত নই, এখন ওর যাওয়াটা উচিত ছিল। মন্ত্রিত্ব থেকে সরে যাওয়ার পরই আমরা দেখতে পাচ্ছি যে বাবুল সুপ্রিয় সুরটা হচ্ছে একটু অন্য ধরনের, আপনাদের কী ব্যাখ্যা? এটা বলতে পারবো না, কারণ এটা ওর যুক্ত পরেই যে বলছে তা সেটা ঠিক জানি না, আমার দুদিন আগেও কথা হয়েছিল, তখনও কিছু বলে ইনফ্যাক্ট অনেক তিরবল পাঠিয়েছিল, বললো যে আমি আসবো, তিরবল দেবো একসাথে, বাট হঠাৎ করে উইদিন 12 আওয়ার্স আমি জানি না কি হলো, আমি একসাথে